হোয়াইট বাংলার আয়োজনে এটিএন নিউজ ও এটিএন বাংলার সহায়তায় হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিউটিশিয়ানদের দিনব্যাপী ব্রাইডাল কম্পিটিশন। বুধবার নগরীর সুর বিতান কমিউনিটি হলে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হোয়াইট বাংলার সিইও তুরজনাসির। বিউটি এক্সপার্ট রাহিলা আক্তারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিউটি এক্সপার্ট নাজিয়াত নওরিন। হবিগঞ্জ জেলার অর্ধ শতাধিক প্রতিযোগী এই ব্রাইডাল কম্পিটিশনে অংশ নেন। প্রথম হন রিপা আক্তার, প্রথম রানার আপ ইতি আক্তার এবং দ্বিতীয় রানার আপ হন মোর্শেদ আক্তার। তুর্য নাসির বলেন, এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নির্দেশনায় এবং সার্বিক সহযোগিতায় সারা দেশের পিছিয়ে পড়া বিউটিশিয়ান এবং বিউটি পার্লারের মালিকরা তাদের সহযোগিতা পাবেন। প্রশিক্ষণে এটিএন ইমার্ট এর উৎপাদিত বিউটি প্রোডাক্ট সম্পর্কে বিউটিশিয়ানদের ধারণা দেওয়া হয়।